सुबह का 7 बज रहा है अभी। हम किधर है ये देखो थोड़ा दिखाओ। अभी कितना बज रहा है अभी? तो ये देखो सुबह का 7 बज रहा है, हम दोनों बाहर है घूमने के लिए आया है, लेकिन कोई नहीं, बंदा नहीं मिल रहा है। देखो पूरा रोड खाली है, एक भी बंदा नजर नहीं आ रहा है, कुछ देर पहले पूरा बंदा आ जाएगा। सलामुअलैकुम एवरीवन, सबाई केमन আছেন? আজকে আমি আমার খালতো ভাই, আমার বড় ভাই সবাই মিলে আমরা একসাথে এক জায়গায় কাজে যাইতেছি। এ হচ্ছে আমার বড় ভাই ড্রাইভিং করতেছে, সোহেল, আর হচ্ছে আমাদের রাফি, সে এখন ইউ দেখাইতেছে, এটা কি বলে আমি জানি না। আর আমি হয়তো আগে গাড়িতে বসে রয়েছি একলা একলা, তারা সবাই একসাথে বসে বসে কথা বলতেছে। এই তারপর আমরা অনেক দূর যাওয়ার পরে আপনার মরুভূমি চলে আসছে, যেটাতে আপনার প্রায় 20-30 কিলোমিটার কোনো বাড়ি ঘর দুয়ার কিছু নাই, এরকম অবস্থা, মানে এরকম মানে জায়গাটা। পরবর্তীতে আমরা সাইডে চলে আসছি, 1 ঘন্টা 10 মিনিট পরে আমরা সাইডে চলে আসছি, সবগুলো সামান গাড়ি থেকে নামায় রাখতেছি। রাতটার সাথে রাফি আসি বলতেছে, অনেক ঠান্ডা লাগতেছে। এ হচ্ছে বাইরের দৃশ্যটা, হচ্ছে আমাদের গাড়ি, এ হচ্ছে মার্কেটের বাইরে সাইড, এখন আমরা দাঁড়াই রয়েছি, সব সামান আমরা গাড়ি থেকে নামিয়ে চেক করে নিতেছি। আর তার সাথে সাথে পিছনে দেখি একটা উট, যেখানে যেয়ে দেখতেছি যে বড় একটা উট দাঁড়ায় রাখছে এরা, তারপরে সাথে সাথে ছাগল, তারপরে দুম্বা, অনেক কিছুই আছে এখানে। এগিয়ে হচ্ছে দুম্বা, এই হচ্ছে ছোট ছোট দুম্বা, এগুলো দুম্বা, এগুলো হচ্ছে বাংলাদেশি ছাগল আর ভেড়া। এই দুম্বা রাফি জীবনে ফার্স্ট টাইম হে উঠ দেখছে, এই কারণে হে কইতেছে একটা ছবি নিতাম। হ্যাঁ ঠিক আছে, লোক তোর ঠিক মতো বোঝা যায় না, তোমার উঠ দেখে জীবনে ফার্স্ট টাইম কেমন লাগতেছে বলো? উঠ দেখছি, দূর থেকে দেখছি, এত কাছ থেকে দেখিনি, একদম আমার হাতের কাছে। এই হচ্ছে সে, মানে ফার্স্ট টাইম লাইফে উঠ দেখছে, এই কারণে যে মনে করেন যে এর এক্সপিরিয়েশনটা কিছুটা অন্যরকম। রাফির এখানে আমরা কয়েকটা পিক নেওয়ার পরে বাইরে যেয়ে দেখি যে একটা গাড়ি থেকে অনেকগুলো উট আপনার আনলোডিং করতেছে, সেই ভিডিওটা দেখেন। না না তারপরে এখান থেকে 4টা উট নামানোর পরে আমরা দেখতেছি যে উটগুলো কি করে, তারপরে দেখার পরে এই পর্যন্তই উটের ভিডিও। গাইজ ফাইনালি আমাদের কাজ হচ্ছে এই এটার ভিতরে, এটা হচ্ছে পুরো একটা শোরুম, একটা শোরুম বানাই তৈব, এই শুভ অবস্থা হচ্ছে আমাদের পুরো টুল, আর হচ্ছে আমাদের বড় ভাইরা কাজ করতেছে, এই যে সবাই হিন্দি মাস করছে, আমাদের রাফি ভাই, সোহেল ভাই, জানোয়ার ভাই। তারপর আমরা দু একটা টাইমলেস ভিডিও নিলাম, এই হচ্ছে টাইমলেসের ভিডিও, আমরা অনেকক্ষণ থেকে মানে আপনার এগুলো কীভাবে উঠাইতেছে ওই ভিডিওগুলো নিতেছি। এখানে রাফি বলতেছে তার একটা স্লো মোশন ভিডিও নিতে, তার স্লো মোশনটা ভিডিও নিলাম। আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা আসার সময় বাইরে বড় একটা পাহাড় দেখলাম, ওই পাহাড়টার একটা ভিডিও নিলাম। আজকে আমাদের ভিডিও তোটুকু, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।